দর্শক অবরোধের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর গাবতলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। আর তুহিন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, অবরোধের ঢাকা মহানগরীর পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। গাবতলি থেকে কি দূরপাল্লার কোনো বাস যাচ্ছে কিনা? শিশির, আমরা বিগত যে অবরোধগুলো আমরা দেখেছি তখন কিন্তু আমরা দেখেছি যে এই গাবতলি পয়েন্ট থেকে দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই কিন্তু কম চলাচল করছে। আজকে যদি আমি একটু আপনাকে দেখাই যে এই মুহূর্তে অর্থাৎ গাবতলি পয়েন্টে যেটিকে বলা হয় ঢাকার প্রবেশদ্বার, সেখানে কিন্তু আমরা দেখছি যে আসলে যানবাহনের একটি জটলা রয়েছে এবং বেশ কিছু যানবাহন যারা নিকট দূরবর্তী এবং দূরপাল্লার যে বাসগুলো সেটি কিন্তু যথারীতি চলছে। তবে দূরপাল্লার বাস কিন্তু তুলনামূলক একটু কম, তবে ঢাকার মধ্যের যে গণপরিবহনগুলো চলাচল করে সেগুলো কিন্তু যথারত একদম চলছে এবং সেই সাথে যে ব্যক্তিগত যানবাহনগুলো যেগুলো রয়েছে সেটিও কিন্তু যথারীতি চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের কিন্তু এই অবরোধকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে আপনি সেই সাথে আমি আরেকটু বিষয় জানিয়ে রাখি যে সদরঘাট বাস সদরঘাট কিন্তু আপনার লঞ্চঘাট থেকে দূরপাল্লার যে লঞ্চ রয়েছে সেগুলো কিন্তু চলছে। একই সাথে কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকার থেকে অনেক ট্রেনও কিন্তু আসলে ছেড়েছে। কোনো ধরনের আসলে প্রতিবন্ধকতা ছাড়াই যানবাহন এবং মানুষের যে চলাচল সেটি কিন্তু যথারীতি চলছে। আপনি জানেন যে এই অবরোধকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ঢাকার বিভিন্ন পয়েন্টে হরতাল পক্ষে অর্থাৎ অবরোধের পক্ষে তারা মিছিল করেছে, জটিকা মিছিল করেছে, জামায়াত ইসলামীও জটিকা মিছিল করেছে। সেই সাথে বিএনপির যে সমমনা দলগুলো রয়েছে তারাও কিন্তু বিভিন্ন জায়গায় জটিকা মিছিল করেছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা খবর আমরা কিন্তু পাইনি। একই সাথে আমরা আপনি জানেন যে এই অবরোধকে প্রতিহত করতে আওয়ামী লীগ তাদের পক্ষ থেকে কিন্তু তারা রাস্তার বিভিন্ন অবস্থানে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন এবং হরতালের এই অবরোধের বিরুদ্ধে তারা কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং এই অবরোধকে প্রতিহত করার জন্য কিন্তু তারা একই সাথে তারা কিন্তু সমস্ত অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে কিন্তু সাথে নিয়ে তারা রাস্তায় অবস্থান করছেন। তারা বলছেন যতদিন পর্যন্ত এই অবরোধ চলবে ততদিন পর্যন্ত রাজপথে থেকে তারা এই অবরোধে যাতে করে কোনো ধরনের নাশকতা তৈরি না হয়, নাশকতা সৃষ্টি না হয়, সে কারণে কিন্তু তারা এই রাজপথে থেকে সেই নাশকতাকে প্রতিহত করবে। তো এখন পর্যন্ত যদি আমি এক কথায় বলতে পারি যে অবরোধ কিন্তু একেবারেই শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি এখন পর্যন্ত চলছে। তো শিশির, এই ছিল রাজধানীতে অবরোধের সর্বশেষ। তুহিন, আপনাকে ধন্যবাদ।